নমস্কার বন্ধুরা, আমি রুমি। রুমিস রেসিপির আর একটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের মুগের জিলিপি বানানো দেখাবো। আর এই জিলিপিটা কিন্তু ভীষণ নরম তুলতুলে আর খেতেও কিন্তু বেশ ভালো হয়। বাড়িতে আপনারা অবশ্যই একবার বানিয়ে দেখতে পারেন। আর এই মুগের জিলিপিটা বাড়িতে থাকা উপকরণ দিয়ে আপনারা বানিয়ে ফেলতে পারবেন। আর আজকে আমি মুগের জিলিপিটা তেলের প্যাকেট দিয়ে বানানো দেখিয়েছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব, আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যাবে। তো চলুন এবার আমি একটা জিলিপি কেটে দেখাচ্ছি কতটা নরম তুলতুলে হয়েছে। এখন আমি একটা মুগের জিলিপি প্লেটে নিয়ে নিয়েছি। আপনারা দেখুন জিলিপিটা কতটা নরম তুলতুলে। আর খেতেও কিন্তু বেশ ভালো হয়। বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখতে পারেন। তো চলুন দারুণ স্বাদের জিলিপিগুলো বানানো শুরু করা যাক। মুগের জিলিপিটা বানানোর জন্য প্রথমে আমি এখানে 100 গ্রাম মুগ ডাল নিয়েছিলাম। মুগ ডালটাকে আমি 1 ঘন্টার মতন ভিজিয়ে রেখেছিলাম। আর নিয়েছি আমি এখানে 25 গ্রামের মতন বিউলির ডাল। এখানে আমি 4:1 অনুপাতে ডালগুলো নিয়েছি। মুগ ডাল নিয়েছি 100 গ্রাম, আর বিউলির ডাল নিয়েছি 25 গ্রাম। তারপর দুটোকে আমি 1 ঘন্টার মতন ভিজিয়ে রেখেছিলাম। খুব বেশি সময় ভিজিয়ে রাখলে তাহলে মুগের জিলিপিটা কিন্তু খেতে বেশি ভালো লাগবে না। 1 থেকে 2 ঘন্টার মতনই ভিজিয়ে রাখতে হবে। এখন দুটো ডালকে একসঙ্গে মিক্সিতে নিয়ে ভালো করে পেস্ট করে নেব। দুটো ডালকে এই মিক্সির মধ্যে নিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা জল। এবার ভালো করে পেস্ট করে নিতে হবে। ডালগুলোকে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। মিশ্রণটা কিন্তু একেবারে মসৃণ হয়ে গেছে। এখন এই ডালের পেস্টটাকে আমি একটা মিক্সিং বোলে করে নিয়ে নেব। এবার এই ডালের মিশ্রণটার মধ্যে দিয়ে দিতে হবে 1/4 টি স্পুন লবণ। ডালের সঙ্গে লবণটাকে ভালো করে মিশিয়ে ডালটাকে এইভাবে 5 মিনিট খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। এতে ডালের যে একটা গন্ধ থাকে সেটা চলে যাবে। যত বেশি ফেটানো হবে ডালটা তত বেশি ফুলে উঠবে আর গন্ধটা চলে যাবে, যার ফলে জিলিপিগুলো নরম তুলতুলে হবে, খেতেও অনেক বেশি ভালো হবে। এইভাবে প্রায় 5 মিনিট আমি ভালো করে ফেটিয়ে নেব। আপনারা দেখুন ডালের মিশ্রণটা কিন্তু এখানে আমি বেশ পাতলা করেই বানিয়েছি। ডালের মিশ্রণটা পাতলা হলে জিলিপিগুলো বেশি ভালো হবে। এইভাবে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। পাঁচ মিনিট খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। মিশ্রণটা কিন্তু একেবারেই রেডি হয়ে গেছে। এখন জিলিপিগুলো বানিয়ে নেব। আর আজকে আমি জিলিপিটা বানানোর জন্য এরকম একটা তেলের প্যাকেট নিয়ে নিয়েছি। তেলের প্যাকেটটা দিয়ে আজকে মুগের জিলিপিগুলো বানানো দেখিয়ে দেব। আপনারা তেলের প্যাকেটের জায়গায় দুধের প্যাকেটও নিতে পারেন। এখন ডালের মিশ্রণটার থেকে কিছুটা করে অংশ নিয়ে তেলের প্যাকেটের মধ্যে দিয়ে দেব। এইভাবে পুরো মিশ্রণটাই আমি দিয়ে দেব। জিলিপি বানানোর জন্য পুরো মিশ্রণটা এখন আমি প্যাকেটের মধ্যে দিয়ে দিয়েছি। এখন প্যাকেটটাকে এইভাবে আমি ভালো করে আটকে দেব। এখন এইভাবে রেখে দিচ্ছি। আর ওইদিকে আমি কড়াইতে কিছুটা পরিমাণ তেল নিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। ফ্লেমটা মিডিয়ামে রেখে তেলটাকে গরম করে নিতে হবে। তেলটা গরম হচ্ছে। এখন আমি তেলের যে প্যাকেটটা নিয়েছিলাম তার থেকে আমি একটু মোটা করে কেটে নেব পেছনের দিকটাকে কাঁচি দিয়ে। ঠিক এরকম একটু মোটা করে কেটে নিতে হবে, তাহলে জিলিপিগুলো বানাতে অনেক সুবিধা হবে। তেলটা গরম হয়ে গেছে, এখন জিলিপিগুলো তেলের মধ্যে দিয়ে দেব। বেশ কয়েকটি আমি জিলিপি দিয়ে দিয়েছি। এখন জিলিপিগুলোকে এইভাবে একটু উল্টে পাল্টে দিতে হবে। আর এই জিলিপির প্যাকেটটা কিন্তু ভীষণ পাতলা হয়, তাই একটু বানাতে অসুবিধা হয়। আর এটা যেহেতু তেলের প্যাকেট দিয়ে বানানো হচ্ছে, এটা একটু অন্যরকম দেখতে হয়ে যাচ্ছে। এখন
জিলিপি গুলোকে উল্টে পাল্টে একটু ভেজে নিতে হবে লাল লাল করে। খুব বেশি লাল করা যাবে না, হালকা লাল করে ভেজে নিতে হবে। জিলিপি গুলোকে উল্টে পাল্টে ভেজে নিয়েছি, এখন আমি তুলে নেব, এর থেকে বেশি আর লাল করব না। এখন বাকি জিলিপি গুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এই জিলিপি গুলোকেও উল্টে পাল্টে একইভাবে ভেজে নিতে হবে। এই জিলিপি গুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিয়েছি আর একইভাবে বাকি জিলিপি গুলো ভেজে নেব। আবার একটি কড়াইকে গ্যাসের উপর বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপে 1.5 কাপ চিনি। এখানে 300 গ্রাম চিনি দিচ্ছি, আপনারা কম বেশিও করতে পারেন। আর দিয়ে দিচ্ছি মেজারিং কাপে 2 কাপ জল। এখন চিনি গুলো মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করব। আর এই সময় আমি চিনির শেয়ার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ এলাচ গুঁড়ো, এতে খেতে আরো বেশি ভালো লাগবে। চিনি গুলো মেল্ট হয়ে গেছে আর চিনি শিরাটাও ফুটে উঠেছে। এই সময় আমি ফ্লেমটাকে একেবারে লোতে করে দিচ্ছি আর যে জিলিপি গুলো আমি ভেজে নিয়েছি সেই জিলিপি গুলো এখন আমি চিনি শিরার মধ্যে দিয়ে দেবো। এবার চিনি শিরার মধ্যে এইভাবে একটু উল্টে পাল্টে দিতে হবে। ফ্লেমটা এই সময় আমি একেবারে লোতে রেখেছি, লোতে রেখে 5 মিনিট এইভাবে রেখে দেবো। 5 মিনিটের মধ্যে কিন্তু জিলিপি গুলো একেবারে চিনি শিরাটা শোক করে নরম তুলতুলে হয়ে যাবে। এবার 5 মিনিট পরে আমি আপনাদের দেখাচ্ছি, এবার আমি আপনাদের 5 মিনিট পরে দেখাচ্ছি। ফ্লেমটা আমি আগেই অফ করে দিয়েছি, আপনারা দেখুন জিলিপি গুলো কতটা নরম তুলতুলে হয়ে গেছে। জিলিপি গুলো কিন্তু বেশ নরম তুলতুলে হয়ে গেছে, জিলিপি গুলো একেবারে রেডি হয়ে গেছে। এখন একটি বাটিতে করে জিলিপি গুলোকে আমি নিয়ে নিয়েছি, কয়েকটা মুগের জিলিপিকে একটা পাত্রে করে নিয়ে নিয়েছি। জিলিপি রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। বাড়িতে আপনারা অবশ্যই একবার বানিয়ে দেখবেন, বাড়িতে বানালে আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না জিলিপির রেসিপিটা আপনাদের কেমন লাগলো। তো চলুন এবার আমি একটা জিলিপি কেটে দেখাচ্ছি কতটা নরম তুলতুলে হয়েছে। আর জিলিপির রেসিপিটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন, আমি যখন নতুন কোনো রেসিপি আপলোড করব আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যাবে। এখন আমি একটা মুগের জিলিপি প্লেটে নিয়ে নিয়েছি, আপনারা দেখুন জিলিপিটা কতটা নরম তুলতুলে। আর খেতেও কিন্তু বেশ ভালো হয়, বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখতে পারেন। আপনারা দেখলেন তো জিলিপিটা কতটা নরম তুলতুলে রসালো হয়েছে। তো চলুন ভিডিওটাকে আমি এখানেই শেষ করছি, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সঙ্গে আবার আমার পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে।